বসিলেন মা হেমবরণী, হেরম্বরে লয়ে কোলে বসিলেন মা হেমবরণী, হেরম্ব গণেশ লয়ে কোলে, হেরি গণেশ জননী রূপ, রানী ভাসে নয়ন জলে, বসিলেন মা হেমবরণী, হেরম্বরে লয়ে কোলে। কেমন দেখতে লাগছে এই মায়ের ছেলে কারা? ব্রহ্মাদি ব্রহ্মাদি বালক যার গিরি বালিকা, সেই তারা পদতলে বালক ভানু, বালক চন্দ্র ধরা। একটু বলি, শিবে গণেশের এবং মায়ের দুজনেরই পায়ের তলাটা লাল, তাই পায়ের তলাটা দেখে মনে হচ্ছে লাল সূর্য, বা আলতাটা মনে হচ্ছে লাল সূর্য, আবার এই নখগুলোকে দেখে মনে হচ্ছে যেন এক একটা চাঁদ বসে আছে। তাই চাঁদকে যদি কোলে করে নিয়ে সূর্য ওঠে, সেটা যেমন দেখতে লাগবে তেমনি আজকে চরণের শোভা। তার পদতলে বালক ভানু, বালক চন্দ্র ধরা, বালক ভানু যিনি তনু, বসেছেন মায়ের কোলে, বসিলেন মা হেমবরণী, হেরম্বরে লয়ে কোলে, বসিলেন মা হেমবরণী। বালক ভানু যিনি তনু, বালক ভানু মানে ভোরবেলার সূর্য, বেলার সূর্য যেমন লাল টকটকে গণেশের গায়ের রং সেরকম, ঠিক সেই রকম বালক ভানু যিনি তনু, বালক কোলে দোলে, বালক ভানু যিনি তনু, বালক কোলে দোলে, বসিলেন মা হেমবরণী, হেরম্বরে লয়ে কোলে, বসিলেন মা হেমবরণী। রানী মনে ভাবেন উমারে দেখি, নাকি উমার কুমারে দেখি, কোন রূপে সপিয়ে রাখি আমার দুই নয়ন যুগলে। কাকে দেখব? আমার মেয়েকে দেখতে যেমন নাতি ভাইকে, নাতি ঠাকুরকে যেমন আরো সুন্দর দেখতে লাগছে, কাকে আমি দেখব? রানী মনে ভাবে কুমারে দেখি, নাকি উমার কুমারে দেখি, কোন রূপে সপিয়ে রাখি আমার দুই নয়ন যুগলে। দাশরথী কহে রানী তুল্য দুই দর্শন, হের ব্রহ্মময়ী কোলে ওই ব্রহ্মরূপ গজানন। দাশরথী বলে রানী তুল্য দুই দর্শন, হের ব্রহ্মময়ীর কোলে ওই ব্রহ্মরূপ গজানন। ব্রহ্ম কোলে ব্রহ্ম ছেলে, বসেছে মা মা বলে, বসিলেন মা হেমবরণী, হেরম্বরে লয়ে কোলে, হেরি গণেশ জননী রূপ, রানী ভাসে নয়ন জলে, বসিলেন মা হেমবরণী, হেরম্বরে লয়ে কোলে। শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমোস্তুতে, সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমো।